আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে অনেকেই চলে এসেছে। অনেকেই কিন্তু প্রশ্ন আরও করতে চেয়েছিলেন, যেহেতু আমাদের ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির জন্য আমরা আপনাদের কল নিতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের আরও কল নেওয়ার চেষ্টা করবো। জাজাকাল্লাহ, আশা করি আপনাদের সঙ্গে থাকবেন। এখন হুজুর, একজন প্রশ্ন করেছেন, কোরআনে সূরা সাফাতে সুপুত্র না সুসন্তান এই বিষয়টা উনি জানতে চেয়েছেন, কোন কথা বলা হয়েছে আর কি? আরবিতে যেটা বলা হয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমরা এই দোয়া করব। আশা করি বোন আপনি দেখতেছেন। তো আপনি যে প্রশ্ন করেছিলেন যে সূরা সাফাতের আয়াত নম্বর 100 যে দোয়া, যেটা অরিজিনাল কোরআন শরীফের আয়াত যেটি, সেটি এরকমই, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে নেক সন্তান, সুসন্তান আমাকে দান করো। এখানে পুত্র বলে খাস করার কোনো প্রয়োজন নেই, পুত্র হতে পারে, মেয়ে সন্তানও তো হতে পারে। ইভেন আমরা কোরআন যদি আমরা থাকাই, তাহলে ছেলে এবং মেয়েকে আমার জন্য উপকারী হবে আমরা তো কিছুই জানি না। হযরত হান্না উনি দোয়া করেছিলেন, চেয়েছিলেন বায়তুল মুর্তির খেদমতে একটা সন্তান দিবেন, কিন্তু আল্লাহ পাক ওনার ঘরে মনে মনে হয়তো ওনার আশা ছিল একটা ছেলে সন্তান জন্ম নিবে, কিন্তু জন্ম হলো একটা মেয়ে, মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং উনি বলেছিলেন, ইন্নি ওয়াযাতুহা উনসা, আয় আল্লাহ আমার ঘরে তো জন্ম নিল একটা মেয়ে, আমার তো স্বপ্ন ছিল আমি বায়তুল মুর্তির খেদমতে আমি দেবো, এখন এই মেয়েকে আমি কীভাবে দিই? আল্লাহ বলেছিলেন, লাইসা যাকারুকাল উনসা, হে হান্না তুমি হয়তো জানো না তোমার এই মেয়ে অনেক পুরুষ এই মেয়ের কাছেও আসতে পারবে না। আল্লাহ পাক অনেক মেয়ে সন্তানকে অনেক মকাম মর্যাদা দান করে থাকেন। সেই হিসাবে আপনি তর্জমাতে রব্বি হাবলি মিনাস সালেহীন, আয় আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করুন, এটাই হবে সঠিক তর্জমা। পুত্র এটা খাস করার কোনো প্রয়োজন নেই, এখানে আম্বায় বলা হয়েছে, এখানে তো সন্তান ছেলে বা মেয়ে এরকম কোনো খাস করা হয় নাই, হয়তো বুঝতে পারছেন বোন, জাজাকুমুল্লাহ। বাট এরপরেও যদি কেহ কোনো ছেলে সন্তানের আশায় কেউ পড়ে নেই দোয়া, তো ওনার নিয়ত বসে থাকবে, আল্লাহ আমাকে সন্তান দাও, মানে আমি নিয়ত করতে সুসন্তান বলতে পুত্র সন্তান দাও, এরপরে নিয়ত কেউ করতে চায় করতে পারবে। কারণ এখানে কিন্তু রব্বি, ও আল্লাহ, হাবলি আমাকে দান করো, মিনাস সালিহিন নেককার এবং পুণ্যবান সন্তানদের মধ্যে একটি সন্তান দান করো, এটাই হলো তার অর্থ। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বাট আপনি নিয়ত করে যদি আপনি ছেলের জন্য করেন করতেও পারবেন, কিন্তু অর্থের মধ্যে কিন্তু ছেলে কাজ করা যাবে না। জাজাকাল্লাহ। আরেকজন বোন, উনি ডায়াবেটিস রোগী, হয়তো উনি বাল্ব নষ্ট হয়ে গেছে, একটা দোয়া চেয়েছেন। শিফার ক্ষেত্রে তো মনে করেন অনেক দোয়াই রয়েছে, আপনি আল্লাহর কাছে শিফার নিয়ত আপনি পড়তে পারেন, আজহিবিল বাস রব্বান্নাস ইশফি আন্তাল্লা শাফিলা শিফা ইল্লা শিফা ও শিফা আল্লাহ ইউগাদিরু সাকমা, আপনি দোয়া পড়তে পারেন, বা ইয়া শাফি আল আমরাজ ইশফি মারদানা, বা আপনি বাংলাতেও আপনি বলতে পারেন, আল্লাহ আমার বেমারকে শিফা করে দাও, কোনো সমস্যা নেই, আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। এবং বিশেষ করে ফজরের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি কেহ তিনবার পড়ে, তা আল্লাহ পাক সব ধরনের বিপদ আপদ থেকে মুক্তি রাখেন। এই দোয়াও কন্টিনিউ পড়তে থাকবেন ইনশাআল্লাহ, অনেক ফায়দা পাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন, রিয়াযুস সালিহিন নামে একটা বুকে সুবহানাকাল্লাহুম্মা, উনি দেখছেন আবার বাংলাতে যখন লেখা হয়েছে সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা, কোনটা সঠিক কোনটি জানতে চেয়েছেন। ধন্যবাদ বোন, আপনি রিয়াযুস সালিহিন থেকে দোয়া কালেক্ট করতেছেন। আসলে কিন্তু জেনারেলটা খুবই ভালো, সজদার মধ্যে স্পেসিফিক এই দোয়া পড়তেই হবে এরকম কোনো খাস কোনো নয়। বাট তিরমিজি শরীফ থেকে যেটা প্রমাণিত, আমরা যেটা পড়ে থাকি সহজ হিসাবে সুবহান রব্বিয়াল আলা, এটাই যথেষ্ট। এবং কোরআন শরীফে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, সাব্বিহিসমা রব্বিকাল আলা, তুমি সেই আলা উচ্চ মর্যাদা সম্পন্ন সেই রবের তুমি তসবি পাঠ করো। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমরা এই আয়াতের উপর আমল করে সুবহান রাব্বিয়াল আলা আমরা সজদাতে পড়ে নেব। অতএব সজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা যদি আপনি পড়েন হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট এর পরেও যেহেতু হাদিসে এসেছে, আপনি সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়া আপনি পড়তে পারেন। এখন পড়বেন কীভাবে, সুবহানাকা আল্লাহুম্মা পড়বেন না সুবহানাকাল্লাহুম্মা পড়বেন? বাংলা উচ্চারণ আপনার তো দেখেছেন সুবহানাকাল্লাহুম্মা, উভয়টি জায়েজ আছে। তাজবিদের রুল হিসাবে এখানে আল্লাহুম্মার হামজা যেটা, এটা কিন্তু পড়তে হয় না, কাফ লামের সঙ্গে জয়েন্ট হয়ে
সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিল্লি পড়লে তাজউদের রুলকে ফলো করা হলো। তবে জেনে রাখবেন, তাজউদের রুল কিন্তু শুধুমাত্র কোরআন তিলাওয়াতের ক্ষেত্রেই, নর্মাল দোয়া বা অন্যান্য যে সমস্ত আরবি এটাতে তাজউদের রুল ফলো করার প্রয়োজন থাকে না। যেমন মুয়াজ্জিনে যখন আজান দেন, আল্লাহু আকবার, এখানে আল্লাহ অনেক লম্বা করা হয়, মধ্যে আসিফ সাহেব মাত্র এক আলিফ লম্বার কথা ছিল, কিন্তু আমরা দেখি দুনিয়ার সব জায়গার মুয়াজ্জিনও একটু লম্বা বেশি করে থাকেন, আর লম্বা করবেনই। তো এই তাজউদের রুল মধ্যে আসলি, মধ্যে ফরঈ, তারপরে মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, বা মধ্যখানে হামদে আসল আসলে এটাকে আপনি আগের শব্দে বাদের শব্দে জয়েন করে পড়বেন, এই এক্স্যাক্টলি রুল ফলো করতে হয় কোরআন শরীফের ক্ষেত্রে, ওরাত্তিলিল কোরআন তারতিলা। কিন্তু অন্যান্য আরবি পড়তে গিয়ে, ইভেন শের আরবিতে যারা শের পড়েন, কবিতা পড়েন, পোয়েম পড়েন, সেখানেও কিন্তু সেই রুলকে ফলো করা হয় না। অতএব এখানে বুন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিল্লি পড়লেও যেভাবে যাইজ হবে, সুবহানাকাল্লাহুম্মা কাব দিয়ে লামের সঙ্গে জয়েন করে হামজাকে মধ্যখান থেকে আপনি কাট করে যদি আপনি পড়েন, সেটাও যায়জ আছে, কোনো সমস্যা নেই। অতএব উভয়টি যায়জ আছে। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন সময়ের পরিবর্তন একটা, উনি বলছেন এখনকার যে সময়টা এটা তো খুব, আশা করি এটা আমাদের যারা কন্ট্রোল রুমে আছেন ওরা শুনেছেন। এবং সময়টা যেহেতু এই যে মনে করেন সব সময় চেঞ্জ হবে এটা সম্ভব নয়, টিভি যারা পরিচালনা করেন তারাই খুব ভালো জানেন, এবং এই সম্পর্কে যারা অবগত হন আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে একটা সময় প্রোগ্রামের একটা ঠিক করাই থাকে, এটা টাইমের কারণে আকর করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়। এরপরও আপনার অনুরোধ, আপনার সুন্দর অনুরোধের জন্য আপনাকে ধন্যবাদ। সময় আসলে তখন এটা হয়তো চিন্তা করা যেতে পারে। জাজাকাল্লাহ। আচ্ছা, উনি আরও প্রশ্ন করেছেন যে পুরুষের সুন্নত অনেকটাই যেমন দাড়ি বা ঘণ্টার উপরে কাপড় পরা ইত্যাদি, কিন্তু মহিলাদের অনেক সময় দেখা যায় ঘণ্টার উপরে কাপড় উঠে যায় বা এরকম যে অনেকটা পরিবর্তন, এটা এই ব্যাপারে কিছু আলোচনা বা কিছু বলার জন্য উনি অনুরোধ করছেন আর কি। সুন্নতের মধ্যে অনেক সুন্নত রয়েছে যে সুন্নত আমরা এবং মহিলারা সমান, যেমন মেসোয়াক, দাঁত ক্লিন করা, এটা তো সবার জন্য। সালাম, এটা তো আমরা সবার জন্য, একজন মহিলাও একজন তার মাহরেমকে সালাম করবে, একজন মাহরেম তার মহিলাকেও সালাম করবে, ছেলে মেয়েকে মাকে সালাম করবে, একজন বোন তার মাকে, তার বাবাকে, তার ভাইকে সালাম করবে, এগুলো তো সুন্নত সবার জন্য, সময় কিন্তু কোনো বেশ কম নাই। লেবাসের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, মনে করেন ঘণ্টার উপর এটা সুন্নত নেব, এটা তো অনেক ক্ষেত্রে ফরজ। যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ওনার বিবি মহতরমাকে বলেছিলেন যে তুমি কাপড়কে লম্বা করে পরিধান করবে, তো উনিকে বলা হয়েছে যে যতটুকু তোমার পাশে এর থেকে আরও আধাত লম্বা করে তুমি কাপড় পরিধান করবে। তখন রসুল্লাহ সাল্লাহ স্ত্রী বলেছিলেন, ইয়া রসুল্লাহ, অনেক সময় কিন্তু আধাত লম্বা রাখলেও আমার বয় হইতেছে, চলার সময় হয়তো কাপড়টা উপরে উঠে যেতে পারে। তো রসুল্লাহ বলেন, ঠিক আছে, তাহলে তুমি এক হাত পর্যন্ত লম্বা করতে পারো, এর চেয়ে বেশি লম্বা করবে না, কারণ বেশি লম্বা করলে কিন্তু আবার চলতে গিয়ে আবার যদি আপনি আপনার হুসার খান, এটা লক্ষ্য রাখতে হবে। তো রসুল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে মাবুনরা কীভাবে কাপড় পরিধান করবেন এটার নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। ঘণ্টার উপর যদি কাপড় উঠে যায়, অনেক সময় সুন্নত কেন, ফরজের উপরে তো সমস্যা হয়ে যাবে, যদি যে জায়গাটা ডেকে রাখা ফরজ, কারণ একজন মা একজন বোনের জন্য সারা বডি কাভার করা বাহিরে রাখা এটা জরুরি, শুধুমাত্র মুখ চোখ এবং চক্ষু ব্যতীত। হ্যাঁ, যদি ফিতনার ডর না হয় তাহলে মুখমণ্ডলই খোলা এবং হাতের কবজি পর্যন্ত খোলারও পারমিশন অনেকে দিয়েছেন। তো যাই হোক, তো সেটা তো আর সুন্নত নয় বলে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আপনার প্রশ্নের সঙ্গে আমি একমত হয়ে আমি বলতেছি, আমাদের মা বোন যারা আছেন আপনারা অবশ্যই যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেভাবে একজন মহিলা হিসাবে, একজন বোন হিসাবে, মা হিসাবে যেভাবে লেবাস পরিধান করার কথা বলেছেন, সেভাবে যেন করেন, এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি জাজাকাল্লাহ। আর একটা কথা উনি বলেছেন যে আমরা অনেক সময় কাজে যাওয়ার আগে নাস্তা বা কিছু খেয়ে আমরা কাজে যাই, কিন্তু দেশে বা অন্য জায়গায় যে গরু মহিষ যাদেরকে নিয়ে হাল চাষ করা হয় কিন্তু তাদেরকে খাবার দেওয়া হয় না, এটার জন্য কি কোনো গুনাহ হবে নাকি? এটা আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ, বাট এ দেশে আপনারও গরু নাই, আমারও গরু নাই, এবং এই প্রশ্নটা হয়তো এ দেশে যারা দেখতেছেন গরুওয়ালা কোনো ভাই শুনবেন বলে আমার মনে হইতেছে না, বাট এরপরেও মার্শাল্লাহ জেনারেলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এদেশে বিড়াল আছে, কিন্তু তো আমরা
আপনাকে ধন্যবাদ দেই এই কারণেই যে আমাদের আজকে যে বিষয়টি রাহমাতুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য উনি দয়া এবং রহমত। ইভেন অ্যানিমাল পশুর সঙ্গে কি ব্যবহার করবেন সেটিও আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন, এটিও নবী আকরামের সেই দয়া এবং রহমতের অন্তর্ভুক্ত। এবং আপনারা তো জানেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কুকুরকে পানি পান করানোর মাধ্যমে একজন সারা লাইফ গুণা করেছেন। কোন বহরের হাদিস মতে একজন মহিলা এবং অন্য বর্ণনা মতে একটা পুরুষ। তো যে মহিলা হোক অথবা পুরুষই হোক সারা জীবন মারাত্মক গুনাহের মধ্যে লিপ্ত থাকার পরেও শুধুমাত্র একটা প্রাণী কুকুর পিপাসিত কুকুরে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা পেয়েছেন। বুখারী শরীফে হাদিসটি উল্লেখ রয়েছে। আমাদের নবী সেই হাদিসটি শুনিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যদি কোনো প্রাণীদের প্রতি আমরা রহম দেখাই, তাদের যদি আমরা পিপাসা এবং ক্ষুধা যদি আমরা নিবারণ করি, হতে পারে সারা জীবনের সমস্ত গুণা মাফ পেয়ে আমরা চিরজীবন জান্নাতি হতে পারবো। আমরা পক্ষান্তরে নবী রাসুল এটাও আমাদেরকে শুনাইয়াছেন যে একজন মহিলা অত্যন্ত নেককার ছিল, একটা বিল্লাইকে একটা বিড়ালকে বেঁধে রাখত, খাবারও দিত না এবং বিড়ালকে ছেড়েও দিত না যে নিজের স্বেচ্ছায় সে যেন খেতে পারে। যার ফলে রসুল আসলাম বলেছেন আমাকে দেখানো হয়েছে ওই মহিলাকে জাহান্নামে, জাহান্নামে সেই মহিলা চলতেছে, নফল বন্দেগী ইবাদত কিছুই তার কোনো কাজে আসলো না। একটা উটকে রসুল্লাহ সাল্লাম দেখে বললেন এই উটের মালিককে, এই উট আমাকে শেখায়ত করতেছে, কমপ্লেন করতেছে যে কেন আমাকে মালিক আমাকে কুদার্থ রাখতেছে, আমাকে কেন খাবার দিচ্ছে না। রসুল্লাহ আরও বলেছেন একজন লোক একটা গাভীর উপর সওয়ার হয়ে গিয়েছিল, তখন গাভীর জবান খুলে গেছে, বলল গরুর একটা গাভী নিজে বলতেছে মা খুলিক তুলি হাজা, যে ভাই তুমি আমার পিঠের উপর সওয়ার হয়েছ, আমাকে তো আল্লাহ পাক এইভাবে তুমি আমার পিঠে সওয়ার হবে এই কাজের জন্য তোমাকে সৃষ্টি করে নাই, আমাকে সৃষ্টি করেছো তোমাকে আমি দুধ দিব বা হয়তো আমাকে দিয়ে তুমি ক্ষেত করবে, পিঠে চড়ার জন্য আল্লাহ পাক রেখেছেন গুড়া বা গাদা, গরুকে তো এই কাজের জন্য বানানো হয় নাই। রাসূল ইসলাম বলেন আমি এটা বিশ্বাস করি, আবু বকরও বিশ্বাস করবেন, ওমরও বিশ্বাস করবেন, এটা গাভী একটা গরু একটা কাও সেও কথা বলতে পারে। এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে আমরা যেন হাইওয়ান অ্যানিমেলের প্রতি আমরা দয়া দেখাই। সেই হিসাবে আপনার যে কথা আপনি নিজেই বলে ফেলেছেন এটা অবশ্যই আমাদের কর্তব্য দায়িত্ব, আমরা কেউ যেন দায়িত্বের ক্ষেত্রে চাই আমরা কোনো বিড়াল যদি আমরা পালি, ইভেন যদি কোনো ফিশ যারা মাছ পালে আপনারা যদি ঘরের মধ্যে ফিশ ট্যাঙ্ক রাখেন তো এটাকে কিন্তু ঠিকমতো খাদ্য পরিধান পরিবেশন করতে হবে। গরু বা যে কোনো অ্যানিমাল যদি আমরা গৃহপালিত কোনো পশু আমরা পালি তাহলে অবশ্যই তাকে সঠিকভাবে খাদ্য প্রদান করতে হবে, এটা আমাদের দায়িত্ব। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আরেকটা প্রশ্ন উনি করেছেন যে মহিলা মারা গেলে উনি দেখেছেন হয়তো হাঁড়ি বাসন এগুলো ফেলে দেওয়া হয়, আপনার আলোচনা থেকে আমরা এটা জানলাম, আমিও আরও জানা নাই বা আমিও জানি না এরকম কেউ করেছে, যদি কেউ করে এটা আপনি নিজে বলেছেন এটা কিন্তু ইসলাম বা মুসলমান বা দুনিয়ার কোনো আইনে এটা গ্রহণযোগ্য করবে না, এটা মোটেই একটা ফালতু ভিত্তিহীন বা একটা কুসংস্কার, যদি কেউ করে থাকে এটা অন্যায় করতেছে, রং করতেছে, মিস্টেক করতেছে, এটা থেকে ফিরে আসা অবশ্যই দরকার। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজন বন্ধু আছেন বিভিন্ন সমস্যার জন্য, হয়তো কোনো সমস্যা আছেন একটা দোয়া চাইছেন নাকি? সমস্যার ব্যাপারে যদি দোয়া চাইতে থাকেন তাহলে সমস্যা তো মনে করেন সবচেয়ে বড় যেটা আমরা বিপদে আমরা যেটা পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাই সবচেয়ে বড় দোয়া। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কেয়ামত পর্যন্ত যে কোনো বিপদ দিয়ে দোয়া পড়তে থাকলে আমি এইভাবে যেভাবে ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে আমি মুক্ত দিয়েছিলাম সেভাবে মুক্তি আমি দিতেই থাকবো। অতএব এই দোয়া আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজন বোন একবার শেষ প্রশ্ন করেছিলেন যে ইসলামী বুকের দুধ কতদিন পর্যন্ত বাচ্চা খাওয়ানো যাবে, এরকম একটা প্রশ্ন ছিল। ইয়েস ইনশাআল্লাহ, ফর টু ইয়ার্স ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, একজন মা তার বাচ্চাকে দুই বৎসর পর্যন্ত দুধ পান করাবে, এটাই হলো উলামায়ে কেরামের কথা সিদ্ধান্ত। তবে এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে আড়াই বৎসর টু অ্যান্ড হাফ ইয়ার্সের কথাও আছে, বাট ফতোয়ার ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। কোরআন শরীফে যেহেতু পরিষ্কার বলা হয়েছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, কমপ্লিট দুইটি বৎসর পর্যন্ত দুধ পান করানোর কথা এসেছে, অতএব দুই বৎসর মধ্যে দুধ পান করাবে। হ্যাঁ, যদি কোনো সন্তান এমন হয়ে যায় যে দুই বছর পরেও সে দুধ ছাড়া বাঁচার উপায় নাই, যদি এরকম কোনো সিচুয়েশন হয় তখন হয়তো আবু হানিফা রহমাতুল্লাহর ফতোয়াও গ্রহণ করা যেতে পারে ওই ব্যক্তিবিশেষ উদরের কারণে, অথবা
বাকি সমস্ত ওলামায়ে কেরাম এগ্রি একমত যে দুই বছর পর্যন্ত এক মা সন্তানকে দুধ পান করাবে। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। তো অনেক ভাই বোন অনেকেই হয়তো অপেক্ষায় আছেন যে কল করার বিভিন্ন প্রশ্ন নিয়ে। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি রাজনীতি জানতাম না হুজুর হয়ে গেছে ইস্তেহার নাম আমার ফোরন ওটা নিয়ম হয় একটু খুঁজে দিবা। ঠিক আছে ইনশাল্লাহ, আপনি শুনতে থাকা কিভাবে ফোরতে বা মানে ইস্তেহার নামা ফোরা বাদে মানে অভিষেক গুমানি লাগে কিনা বা ডাইন হতে গুমাতি হয় কিনা একটু সুন্দর করে যদি ক্লিয়ার করে খুব খুশি হইবে আসলে। ঠিক আছে ইনশাল্লাহ, ইস্তেহার নামা সম্পর্কে ইনশাল্লাহ হুজুর বলে দিবেন। ইনশাল্লাহ আপনি শুনতে থাকুন। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, হুজুরের নম্বর নিবা গিয়ে আগামী কালকে সকাল 10টা বা 11টার সময় আপনার ডোনেশন লাইনে একটা ফোন করে নিবা, করে হুজুরের নম্বর নিবা ইনশাল্লাহ। তখন হুজুরের লগে আলাপ করবা, করিয়া ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? ঠিক আছে ইনশাল্লাহ, আগামী কালকে 10টা বা 11টার সময় ফোন করিয়া ডোনেশন লাইন থেকে ইনশাল্লাহ হুজুরের নম্বর নিবা, তখন হুজুরের লগে আলাপ করিয়া ইনশাল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর একটা আয়াত কইতাম চাইছিলাম, অর্থ বুঝাইতে। আমি তোরা তফসির বুঝতাম পারি না পুরা, এমনি ট্রান্সলেশন বুঝি একটু কনফিউজের মাঝে আছি। আচ্ছা, আয়াতটা হইল হাত্তা ইদা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতি ওয়াজাদাহা ইনদাহা কওমা। যে শুরুটা অত দূরই, 9 কোটি 30 লক্ষ মাইল দূরই, এর বাদে হনো মানুষ দেখা গেছে আর হনো সুরুজ গিয়া ডুবছে গুল ফানির মাঝে, তাফসিরও লেখা আর কি। 40 ডিগ্রি সহ্য করতে পারি না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে ইনশাল্লাহ, আপনি শুনতে থাকুক ইনশাল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন হলো, অনেকে মসজিদে ঢোকার সময় বড় করে সালাম দেয়, অনেকে নামাজ পড়তে থাকে, অনেকে কোরআন শরীফ পড়তে থাকে, এবং অনেকে দেখছে নামাজ জামাত শুরু হয়েছে, জামাত চলা অবস্থাতে মসজিদ জোরে সালাম দিয়ে ঢোকে। তো এই ব্যাপারটা কি ঠিক কিনা, এবং এই ব্যাপারে আমার 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 যেটুকু মনে হয় যে জামাত চলা অবস্থাতে অবশ্যই জোরে সালাম দিয়ে মসজিদ ঢোকা ঠিক না, এ ব্যাপারে ইমাম সাহেবদের কিছু করণীয় আছে কিনা, এ ব্যাপারে আপনি মতামত জানতে চাই। আচ্ছা ঠিক আছে স্যার, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর এই যে অনেকে যে মৃত বাবা মায়ের ছবি বাসায় ঝুলিয়ে রাখে, আচ্ছা হয়তো বাবাকে ভালোবেসেই করে, কিন্তু এই ব্যাপারে আসলে ইমাম সাহেবদের ইয়ে দেওয়া উচিত। আমি যেটুকু বুঝি ধর্ম অনুযায়ী যে অবশ্যই এটা উচিত না, বরঞ্চ এটা তাদের তো কোনো উপকার হবেই না, বরঞ্চ তাদের আরো কষ্টের কারণ হতে পারে এটা। এ ব্যাপারে আসলে শুধু আমাদের মসজিদ না, প্রতিটা মসজিদ ইমাম সাহেবদের ব্যাপারে মনে হয় মানুষকে খুতবাতেও বলা উচিত যে এটা যেন না। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন, হুজুর বলে দিবেন ইনশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটা কোয়েশ্চন জিজ্ঞাসা করতাম। আসসালাম। জি বলুন, আপনার প্রশ্ন কি? গত রবিবারে যে ইংলিশ খ্রিস্টানের নিউ ইয়র ডে গেল। জি 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 বলুন। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা আমরা পুরো শুনতে পারি না ইনশাল্লাহ, পরে কল করার চেষ্টা করবো। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটা জিনিস জানতাম চাইলাম যে হজ গেলে আমরা যে ইমামর লগে মকাত কিবা মদিনার জন্য সাইডে হাত ফোড় যাবরা ফোড়ি আগে করে যে সুন্নত থাকে এগুলো আমরা সেটা ফড়া লাগবনি না, এই সময় শূন্যতার ফড়তাম না মদিনাত কিবা মক্কাত
আমি ওটা তা কইলে খুব খুশি হইব আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমরা দেখি আর পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার একটা প্রশ্ন আমরা সললে ফান্ডামেন্টাল দূর থাকি জি জি ফান্ডামেন্টাল দূর থাকি আমরা নামাজও যাই আকি গাড়িয়ে যাইতে 45 মিনিট লাগে আমার আইতে লাগে 45 মিনিট বাসে ওয়েট করা লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে আই আসর নামাজ পাই না খাজা পড়া লাগে ও কতটুক ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ শুনতে থাকুক ইনশাআল্লাহ হুজুর খোয়া দিবা এটা কি খেলা করলে সুবিধা হইব আর কোনো প্রশ্ন আছে আপনার প্রচুর কল আর কিন্তু এখনো লাইনে আছেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কল নিব তবে আমরা এইগুলার উত্তর দেওয়ার পর ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা একজন জানতে চেয়েছেন ইস্তিখারার নামাজ কিভাবে পড়তে হয় নিয়মটা জানতে চেয়েছেন বুখারি শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল ইস্তিখারাত ফিল উমুরি কুল্লিহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেককে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইস্তিখারা শিক্ষা দিতেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে শিক্ষা দিতেন কামা ইউআল্লিমুনা সূরা যেভাবে নবী করিম কোরআন শরীফের সূরা শিক্ষা দেওয়ার সময় গুরুত্ব সহকারে শিক্ষা দিতেন এইভাবে ইস্তেহারা এবং ইস্তেহারার দোয়া থেকে শিক্ষা দিতেন এখান থেকে বোঝা গেল যে আমরা অবশ্যই ইস্তেহারা করব এবং ইস্তেহারার দোয়া আমরা প্রত্যেকে শিখব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ বলেছেন ইজা হাম্মা আহাদুকুম বিল আমরি যদি কোনো কাজ নিয়ে আমরা কোনো চিন্তা করতেছি করব কি না করবো না ফালিয়ার কা রাকাতাইন তখন আমরা দুই রাকাত নামাজ পড়ব এই দুই রাকাত হবে নফল ফরজ নয় এরপরে আমরা দোয়া করব আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা লম্বা দোয়া আছে যেটা দোয়ার কিতাবে রয়েছে আপনারা হাদিসে কিতাব থেকে সংগ্রহ করতে পারবেন আমি একবার বলে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তাআলামু ওয়া লা আ'লামু আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা খাইরুন লি ফি দীনি ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم ردني به إيه الدعاء এখানে আমরা বলবো যে আল্লাহ এই কাজটি যে কাজটি আমি করার চাইতেছি ব্যবসা শাদী বা যে কোনো গুরুত্বপূর্ণ কাম যদি তুমি মনে করো আল্লাহ এটার মধ্যে আমার খয়ের রয়েছে দিনী এবং দুনিয়াবি তাহলে এটা আমাকে করার সুযোগ দাও নতুবা আমাকে এই কাজ থেকে বিরত রাখো এবং এই কাজটা আমার থেকে সরিয়ে রাখো এবং ভালো যেখানে হয় সেটা আমার জন্য ম্যানেজ করে দাও সংক্ষিপ্তভাবে তার অর্থ এই দোয়াটা পড়ে আপনি শুয়ে পড়বেন তো আলহামদুলিল্লাহ সেখানে মনে করেন তারপরে দান করতে শোয়া যেটায় আপনি তো জিজ্ঞেস করেছেন আমরা এই ইস্তেখারার সময় নয় সব সময় সুন্নত হলো আমরা দান করতে আমরা যখন আমরা বেড়ে যাবো ডান ডান দিকে আমরা শুইব এটা আল্লাহ নবী করতেন আমরাও চেষ্টা করবো এটা করার বাট ইস্তেখারার সময় যখন আপনি খরে যখন শুইবেন অ্যাটলিস্ট তো কমপক্ষে এদিন তো আরও গুরুত্বপূর্ণ হলো যে আপনি একটি ইস্তেখারা করেছেন আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য পাওয়ার জন্য অবশ্যই সুন্নতের মতো শোয়ার চেষ্টা করবেন এই জন্য উলামায়ে কারাম বলে থাকেন যে আপনারা ডান করতে শুইবেন তারপরে স্বপ্নে কোনো কিছু দেখতে হবে বা না দেখলেই চলবে উলামায়ে কারাম বলেন স্বপ্নে দেখা জরুরি নয় সব দেখতে পারেন নাও দেখতে পারেন এবং এই কাজে আপনি যদি এইভাবে ইস্তেখারা করে শুরু করেন তো সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহর পক্ষ থেকে আপনার ইনশাআল্লাহ খয়ের ও কল্যাণ আসবে এটা আপনি আশা রাখতে পারেন এবং কোনো জিনিস নিয়ে যদি আপনি কনফিউজ থাকেন করবো কি না করবো না তো হয়তো ইস্তেখারার বদলতে আপনার মনে একটা সিদ্ধান্ত নিতে পারবে স্থির একটা সিদ্ধান্তে পৌঁছে যেতে পারবে হয়তো এইটা হলো ইস্তেখারার ফায়দা তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি অজু করে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে দোয়া পড়বেন বস ইস্তেহারা হয়ে গেল এরপরে আপনি ডান করে শুয়ে স্বপ্নে দেখতেও পারেন দেখা দুর্যোগ নয় নাও দেখলেও চলবে ইনশাআল্লাহ এটাই হলো ইস্তেহারা জাজাকুমুল্লাহ জাজাকুল্লাহ আরেকজন ভাই কোরআন শরীফের একটি আয়াত বলছেন হাত্তা ইজা শামস এরকম মানে শামসের কথা আসছে আর কি তো এই আয়াতের তর্জমাটা জানতে চেয়েছেন সুরায় কাহাফে এটা বলা হয়েছে যে হযরত
জুলকরনাইন যে সময় উনি সফর করতে করতে এক পর্যায়ে চলে গেলেন এমন এক জায়গায় যেখানে সূর্য সাগরের মুড়ে কালো মাটির মধ্যে ডুবতেছে দেখা যাচ্ছে। তো উনি প্রশ্ন করেছেন যে এত উপরে সূর্য সেখানে সাগরে মুড়ে গিয়ে ডুববে কীভাবে? ভাই, এটা কোনো সাইন্টিফিকলি বলা হয় নাই, সাধারণ মানুষের স্বাভাবিকভাবে বোঝানোর জন্য। আমরা অনেক সময় আমরা বলে থাকি যে আমরা দেখলাম সূর্য লাল হয়ে সাগরের মুড়ে ডুবে যাচ্ছে, সূর্য ডুবতেছে, কিন্তু আসলে চিন্তা করলে কিন্তু সূর্য কোনো সময় ডুবে না। সূর্য কিন্তু তার প্রতিক্ষণে আসে, সবসময় চক্কর দিতেই আসে। কিন্তু এরপরেও ডুবা শব্দ বাংলায় আমরা বলে থাকি ডুবা, আরবিতে গরাবা, ইংলিশে সানসেট বলে থাকি, সানরাইজ আমরা বলে থাকি। কারণ আমাদের চোখের হিসাবে আমরা দেখার ক্ষেত্রে আমরা দেখতেছি সূর্য ডুবতেছে সাগরে মুড়ে, যেমন তার একটা পিকচার যেমন মুড়ে নেমে যাইতেছে। এই যে বিকালের শেষ দিকটা, এই সময়টা বোঝানোর জন্য স্বাভাবিকভাবে এইভাবে অনেক সময় ব্যবহার করা হয়। এই অর্থকেই বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাগুলো এখানে বলেছেন যে এই টাইমটা ছিল যে সূর্যর সাগরের মুড়ে সূর্য ডুবতেছে, মানে একদম সাগরের পাড়ে গিয়ে পৌঁছলেন, এদিকে কোনো আবাদ বা কোনো আবাদি নাই, কোনো বসতি নাই, মনে হইতেছে সূর্যটা যেমন একটা সাগরের মুড়ে গিয়ে মাটির মধ্যে গিয়ে ডুবতেছে এরকম লাগতেছে। এই জিনিসটা বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। জাযাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, ইনশাআল্লাহ বিরতির পর আবার ফিরে আসবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং আরও যারা প্রশ্ন করতে চান ইনশাআল্লাহ আপনার প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, exist.